সেকেন্ড অঙ্কগুলো বলছে যে বলছে ডিটারমাইন দা ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ প্রিমিটিভস আর, প্রিমিটিভ মানে হচ্ছে কি, প্রিমিটিভ মানে হচ্ছে সলিউশন, ঠিক আছে, যার সলিউশন গুলো হচ্ছে y সমান ax প্লাস b বা এটা বা এটা। আমরা চার নম্বর অঙ্ক পর্যন্ত এখানে করব, পাঁচ নম্বর অঙ্কটা এখানে করার দরকার নেই, চার নম্বর পর্যন্ত করলেই আমার হবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে দুইয়ের দাগের গুলোর আমাকে বলছে কি, সেটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো দেওয়া আছে সেইগুলোর আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করতে হবে। তাহলে ফার্স্ট যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে তাকানোর চেষ্টা করছি, মানে দুইয়ের দাগের ফার্স্ট অঙ্কটা, দুইয়ের দাগের ফার্স্ট অঙ্কটা দেখ, দুইয়ের দাগের ফার্স্ট অঙ্কটা আমার কি বলা আছে, তার সলিউশন মানে প্রিমিটিভ, প্রিমিটিভ মানে কি দেওয়া আছে, দু নম্বরের অঙ্কের ফার্স্ট অঙ্কটা, ঠিক আছে। হেয়ার আমি এখানে লিখছি, হেয়ার দ্য গিভেন প্রিমিটিভ, গিভেন প্রিমিটিভ ইজ, প্রিমিটিভটা কত, সেটা হচ্ছে যে ওয়াই সমান এ এক্স প্লাস বি, এক নম্বর নাম দিলাম। একটা কথা মাথায় রাখবি, সেটা হচ্ছে যতগুলো, এগুলোকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, যতগুলো কনস্ট্যান্ট আছে সেই ততগুলো কনস্ট্যান্টকে আমাকে এখান থেকে রিমুভ করতে হবে। তাহলে হেয়ার আমি লিখছি, হেয়ার এ কমা বি আর আরবিটারি, আরবিটারি কনস্ট্যান্টস, এই কনস্ট্যান্ট গুলোকে রিমুভ করতে হবে, যতগুলো কনস্ট্যান্ট আছে ততবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েটিং ওয়ান, এখানে লিখছি ডিফারেন্সিয়েটিং ওয়ান টুয়াইস, টুয়াইস মানে দুবার ডিফারেন্সিয়েট করছি, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছি তাহলে কি পাবো, একবার প্রথমে ডিওয়াই ডিএক্স পাবো, ডিওয়াই ডিএক্স কত হবে, এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এ পাবো, এগেন তারপরে আবার একবার, আবার একবার যদি করি তাহলে কত আসবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এটা আসবে কত, এটা জিরো হয়ে যাবে। তাহলে এটাতে দিস ইকুয়েশন, ইকুয়েশন ডাজ নট, ডাজ নট কন্টেন, কন্টেন এনি প্যারামিটার, প্যারামিটার মানে কি, প্যারামিটার মানে হচ্ছে এই এ বি এইগুলো, ঠিক আছে, আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার বলা হয়, এই প্যারামিটার গুলো নেই এখানে, জিরো হয়ে গেছে। তাহলে দেয়ারফোর দিস ইকুয়েশন, দিস ইকুয়েশন ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা এটা এক, দুইয়ের দাগের এক একটা গেল, দুইয়ের দাগের, দুইয়ের দাগে দুই একটা তোদের হোমওয়ার্ক দিলাম, দুইয়ের দাগে দুই একটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমি গ্রুপে পাঠিয়ে দেবো, এর ছবিগুলো মানে এই পুরো চ্যাপ্টারটা, এটা সমান সি, তার মানে একটাই প্যারামিটার আছে, একবার ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। আর তারপরে তিনের দাগেরটাই আমি আসছি, তিনের দাগেরটা দেওয়া আছে ওয়াই সমান কি লিখছি, সেটা হচ্ছে হেয়ার, এই একই কথাই লিখছি, হেয়ার দ্য গিভেন প্রিমিটিভ, প্রিমিটিভ ইজ, সলিউশনটাকে ভালো ভাষায় বলা হয় প্রিমিটিভ, হেয়ার দ্য গিভেন প্রিমিটিভ ইজ কত দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি এক্স ইন্টু, তার সঙ্গে দেওয়া আছে ই টু দি পাওয়ার থ্রি এক্স, ঠিক আছে। আমি এটাকে একটু ভালো করে লিখছি, এই টু দি পাওয়ার থ্রি এক্সটা এদিকে গুণ করে, এ ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস বি ইন্টু এক্স ই টু দি পাওয়ার থ্রি এক্স, ঠিক আছে। ডেফিনেটলি এখানে দুটো আরবিটারি প্যারামিটার আছে বা আরবিটারি কনস্ট্যান্ট আছে। হেয়ার আমি এখানে আবার একই কথাই লিখছি, হেয়ার না প্রিমিটিভ মানে অ্যান্টি ডেরিভেটিভ নয়, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, এখন ঠিক বুঝলে হবে না, দেখ লক্ষ্য কর, হেয়ার এ অ্যান্ড বি, এ কমা বি আর আরবিটারি, আরবিটারি কনস্ট্যান্টস, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে এখান থেকে রিমুভ করতে হবে, এটা করার জন্য আমি কি করব, দুটো আছে তাহলে দুবার ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েটিং ওয়ান টুয়াইস দুবার করছি উইথ রেসপেক্ট টু
x we get কি পাবো এটা নতুন টাইপ করে পড়ছি কি রকম we get কি পাবো এটাকে একবার ডেরিভেটিভ করছি সেটা হচ্ছে y1 মানে দ্যাট মিন্স হচ্ছে dy dx যেটা তোরা জানিস যে y1 মানে হচ্ছে কত dy dx এটা ডেরিভেটিভ করলে কত হবে বলতো সেটা হচ্ছে 3a e টু দি পাওয়ার 3x প্লাস b ইনটু এটা ডাবল আছে তার মানে uv মেথডে ডেরিভেটিভ করতে হবে তাহলে এটার uv মেথডে ডেরিভেটিভ করলে কত হবে এটা যদি uv মেথডে ডেরিভেটিভ করি তাহলে পাওয়া যাবে এটা হচ্ছে b তারপর হবে e টু দি পাওয়ার 3x প্লাস 3x e টু দি পাওয়ার 3x এটা পাওয়া যাবে তারপরে কি হবে y2 মানে আমার হবে d2y / dx2 এটা আমার কত হবে এটারও যদি ডেরিভেটিভ করি একই রকম ভাবে তাহলে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে এই তিনটা আবার সামনে আসবে তাহলে 9a e টু দি পাওয়ার 3x প্লাস b ইনটু এর ভেতরটা আরেকবার পড় তাহলে 3 e টু দি পাওয়ার 3x প্লাস 3 e টু দি পাওয়ার 3x প্লাস 9x e টু দি পাওয়ার 3x ঠিক আছে আমি এটাকে এই ইকুয়েশনটাকে নাম দিচ্ছি 2 নম্বর আর এই লাস্টটাকে দিচ্ছি 3 নম্বর এটা একটা নতুন নিয়ম শেখাচ্ছি সেই নিয়মটা কি সেটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সেটা হচ্ছে এবার আমরা লিখব এলিমিনেটিং a কমা b ফ্রম 1 কমা 2 ডিটারমিনেন্টের কলাম বরাবর প্রথমে লিখে দেবো কত সেটা হচ্ছে y তারপর লিখবো y1 তারপর লিখবো y2 তারপরের কলামটাতে এর কোএফিসিয়েন্ট যা আছে লিখে দেবো এর কোএফিসিয়েন্ট এখানে কত আছে e টু দি পাওয়ার প্রথমটাতে 3x তারপরটা হচ্ছে 3 a তো নিচ্ছি না কারণ এর কোএফিসিয়েন্ট নিচ্ছি e টু দি পাওয়ার 3x তারপরটা কত 9 e টু দি পাওয়ার 3x তারপরে b এর কোএফিসিয়েন্ট গুলো লিখে দেবো তাহলে b এর কোএফিসিয়েন্ট গুলো কত প্রথমে আছে x e টু দি পাওয়ার 3x ঠিক আছে তারপরে কত হবে এইটা তার মানে e টু দি পাওয়ার 3x প্লাস 3x e টু দি পাওয়ার 3x তার পরেরটা কত হবে সেটা যদি 3 e টু দি পাওয়ার 3 এটা 6 হচ্ছে তাহলে 6 e টু দি পাওয়ার এটার ক্ষেত্রে 6 e টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার 3x প্লাস 9x e টু দি পাওয়ার 3x এটা সমান 0 ঠিক আছে এটা টোটাল 6 হচ্ছে আচ্ছা এবার আমি কি করব এই এই কলামটা থেকে টোটাল e টু দি পাওয়ার 3x ডিটারমিনেন্টটা বাইরে এনে সরিয়ে দেবো কারণ e টু দি পাওয়ার ফাংশন নেভার বি 0 কখনো 0 হয় না এই কলাম থেকে টোটাল e টু দি পাওয়ার 3x ফাংশনটা সরিয়ে দেবো তাহলে ফাইনালি কি পাচ্ছি আমি একটু দেখা যাক ফাইনালি আমরা কি পাচ্ছি এখানটা একটু সাইডে লিখছি তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা একটু লক্ষ্য করবি সেটা যে ডিটারমিনেন্টের ভিতরে প্রথমে আসবে y তারপর আসবে y1 তারপর আসবে y2 তারপরে এইখানটাতে যদি ধরে নে এইখানটাতে যদি সব e টু দি পাওয়ার 3x গুলোকে সরিয়ে দিই তাহলে আসবে 1 3 আর 9 তাহলে এখানটা লিখবো 1 3 আর 9 আর তারপরটাতে e টু দি পাওয়ার 3xটাকে যদি সব সরিয়ে দিই e টু দি পাওয়ার 3xটাকে যদি সরিয়ে দিই তাহলে x আর এটা হচ্ছে তারপরে পাবো কত x তারপর হচ্ছে 1 প্লাস 3x আর এটা হচ্ছে 6 প্লাস 9x তাহলে এখানটা কি পাবো x তারপরে 1 প্লাস 3x তারপর পাবো 6 প্লাস 9x ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 করে দেবো এটা হচ্ছে এলিমিনেটিং প্রসেস ডিটারমিনেন্ট দিয়ে এলিমিনেটিং প্রসেস ঠিক আছে তাহলে এই ডিটারমিনেন্টটাকে ঝেড়ে ভেঙে দেবো পাশে অবশ্যই লিখে দেবো যে e টু দি পাওয়ার 3x ফাংশনটা নেভার বি 0 কেন এটা 0 হয় না আমি একটু পরে বলছি তাহলে এটাকে যদি ঝেড়ে ভেঙে দিস তাহলে আমার কিন্তু রিকোয়ার্ড রেজাল্টটা অ্যানসার যেটা আছে সেই অ্যানসারটা পেয়ে যাবে দেখবি আনসারটা আছে যেটা সেটা হচ্ছে কাটাকুটি করবি আনসারটা পাবি ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস সিক্স ডিওয়াই ডিএক্স প্লাস নাইন এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে এটা পাওয়া যাবে ঠিক আছে এবার যদি বলি ই টু দি পাওয়ার 3x ফাংশনটা কেন জিরো নয় কারণ হচ্ছে ই টু দি পাওয়ার 3x এটা মানে কত
এটা মানে জেনে রাখবি, সেটা হচ্ছে মানে ই টু দি পাওয়ার এক্স মানে কত আগে লিখি তারপর থ্রি এক্স লিখবি। ই টু দি এক্স মানে একটা সিরিজ, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 দিয়ে চলছে। তো অটোমেটিক্যালি এর কার্ভটা কেমন হয়, কার্ভটা হচ্ছে এটা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিই তাহলে এরকম ভাবে উঠতে থাকে, এটা সবসময় এক্স অ্যাক্সিসের উপরের দিকে থাকে কারণ সবসময় এটা হচ্ছে পজিটিভ, মানে ওয়াই কম্পোনেন্টটা পজিটিভ সবসময়। দ্যাট মিনস হচ্ছে এখানে যাই করি না দেখ ওয়ান প্লাস থেকে স্টার্ট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সব এগুলো সব পজিটিভ নাম্বার, প্লাস প্লাস করে বাড়তে বাড়তে থাকছে। এবং এই যে সিরিজটা কোথা থেকে আসে এটা থার্ড সেমিস্টারে আমরা ভালো করে পড়বো, এখন আমরা পড়বো না, এখন শুধু সিরিজটা জেনে রাখবো। ঠিক আছে, আমরা নর্মালি যে এই হাত যদি আমার হাতের দেখি তাহলে এই এই যে হাতের এই রেখাটা, এই রেখাটাকে বলা হয় ই টু দি পাওয়ার এক্স ফাংশন। ঠিক আছে, হাতের এই যে রেখাটা আমি ধর এই হাতটা হাতটাই দিচ্ছি, না এই হাতটাই দিচ্ছি, এই হাতটাই দিচ্ছি, এই হাতটার এই যে কার্ভটা, এই কার্ভটাকে বলা হয় ই টু দি পাওয়ার এক্স কার্ভ। এই কার্ভটাকে বলা হয় কি, সেটা হচ্ছে লগ এক্স এর কার্ভ, আর এই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর কার্ভ। ঠিক আছে, তিনটে কার্ভ আমার পরপর হাতের মধ্যেই রয়েছে। ঠিক আছে, সবসময় জেনে রাখবি এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর কার্ভ, আর এইটা হচ্ছে আমার লগ এক্স এর কার্ভ। ঠিক আছে, এই তিনটে কার্ভ করসপন্ডিংলি আমাদের হাতে থাকে। তাহলে লগ এক্স, লগ এক্সটা কিন্তু এইখানটায় পরবর্তীকালে বলবো, লগ এক্স এইখানটায় হচ্ছে যদি ওয়ান পয়েন্ট হয় তাহলে সেই জন্য আমরা লগ ওয়ান সমান জিরো আসে। ঠিক আছে, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লগ এক্স এর মান সবসময় নেগেটিভ হয়, লেস দ্যান জিরো হয়, কখন, সেটা হচ্ছে এক্সটা জিরো থেকে ওয়ানের মধ্যে এলে, লগ এক্স এর লগ এক্সটা নেগেটিভ। দেখ নিচের দিকে পার্টটা রয়েছে, ঠিক আছে, নিচের দিকে পার্টটা রয়েছে, কোনোভাবেই এটা মিট করছে না, একবার গায়ে গায়ে যাবে কিন্তু মিট করবে না কোনো সময়। ঠিক আছে, তাহলে লগ এক্স এর কার্ভটা নেগেটিভ কিন্তু ওয়ানের পর থেকে সে কিন্তু পজিটিভ, ওয়ান বিন্দুতে লগ ওয়ান জিরো, ওয়ানের পর থেকে সে কিন্তু সব পজিটিভ। ঠিক আছে, তাহলে সব দেখতেই পাচ্ছিস এগুলো, দেখ সব উপরে এক্স অ্যাক্সিস উপরে আছে মানে পজিটিভ, কিন্তু তার যদি ওয়ানের আগে হয় তাহলে এগুলো সব হচ্ছে নেগেটিভ। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লগ জিরো এইটা কার দিকে যায়, সেটা হচ্ছে টেন্স টু মাইনাস ইনফিনিটি। কেন বলতো, কারণ নিচের দিকে আস্তে আস্তে দেখ মাইনাস ইনফিনিটির দিকে আসছে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটির দিকে আসছে। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি এটা কোনোদিনই ছোঁবে না, সেই জন্য এটাকে টেন্স টু বলছি। ঠিক আছে, আর লগ অফ যে কোনো জিনিসের নেগেটিভ, নেগেটিভ লগ এটা কিন্তু তোদের নেই, এক্সিস্ট পরে কি করে না আমি এখন বলছি না, কিন্তু তোদের এই মুহূর্তে নেই এই জিনিসটা, মানে লগের কার্ভটা নেগেটিভ দিকে কিন্তু নেই, কারণ হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে কিন্তু নেই এটা কার্ভটা, সেই জন্য লগ নেগেটিভের মান তোদের এই মুহূর্তে নেই। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার কোন অঙ্কটা, সেটা হচ্ছে থার্ড অঙ্কটা। এবার আমি আসছি ফোর্থ অঙ্কটা, ফোর্থ অঙ্কটাতে আমার যেটা আসবে দেখবি সেটা হচ্ছে ফোর্থ অঙ্কতে তো দেওয়া আছে যে ওয়াই সমান, আমি একটু জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, ওয়াই সমান এ কস এক্স প্লাস বি দেওয়া আছে দেখবি সেটা হচ্ছে কস এইচ এক্স। ঠিক আছে, এবার তোকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা ওই একই রকম, তুই ওয়াই ওয়ান বার করবি, ওয়াই ওয়ান মানে কত হবে, কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কত, সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, প্লাস এইটা ডেরিভেটিভ করলে বি সাইন এইচ এক্স আসবে, ওয়াই টুটা কত, এটা যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে মাইনাস এ সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, মাইনাস সামনে আছে, আর এটা ডেরিভেটিভ করলে বি কস এইচ এক্স আসবে। এবার তুই প্রশ্ন করবি হয়তো যে স্যার কস এইচ এক্স মানে কি, সাইন এইচ এক্স মানে কি, এগুলো মানে কি, মানে হচ্ছে এগুলোকে বলা হয় হাইপারবোলিক ফাংশন। আমরা সাইন এক্স পড়েছি বা কস এক্স পড়েছি বা ট্যান এক্স পড়েছি, এগুলোকে বলা হয়, এগুলোকে পড়া তোদের আছে কয়েকদিন বাদই করানো হবে, এগুলোকে বলা হয় ত্রিকোণমেট্রিক ফাংশন, ত্রিকোণমেট্রিক ফাংশন। ঠিক আছে, কি ত্রিকোণমেট্রিক ফাংশন, সেটা হচ্ছে সার্কুলার, কারণ দেখবি ত্রিকোণমিতি যখন প্রথম শুরু হয়েছিল সেখানে প্রথমেই এইচএস এর বইয়ের প্রথমেই আছে এইগুলো সার্কুলার ফাংশন কেন বলা হয়, কারণ একটা সার্কেলের আর্ক নিয়ে কাজ করা হয়, দিয়ে সেই জন্য এগুলোকে আমি কেন সার্কুলার ফাংশন বলছি সেটা আমি বলছি না, এসএনদের বইয়েতে ভালো করে লেখা আছে, ছায়া প্রকাশনী বই যদি কেউ ফলো করে থাকিস আশা করছি তোরা সেটাই করেছিস, সবাই দেখবি প্রথম চ্যাপ্টার ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টারতেই এটা সার্কুলার ফাংশন বলা আছে। ঠিক আছে, বা সাইন ইনভার্স এক্স যখন বলি তখন দেখবি বলা হয় ইনভার্স সার্কুলার ফাংশন, সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স বা
tan inverse x এগুলোকে বলা হয় ইনভার্স সার্কুলার ফাংশন তো সার্কুলার এটা সার্কেলের উপর এগুলো থাকে এবার প্রশ্ন হচ্ছে যে এই cos hx মানে এটাকে বলা হয় বা sin hx এটাকে বলা হয় এইগুলোকে বা tan hx এগুলোকে বলা হয় বা tan hx টাও আমি এখানে লিখে দিচ্ছি tan hx এখানে h মানে কোনো কনস্ট্যান্ট নয় ঠিক আছে হাইপারবোলিক কথাটা ইউজ করার জন্য x আর h টা ইউজ করা হচ্ছে আর x মানে তার আর্গুমেন্টে আছে যেমন দেখ ব্র্যাকেট দিয়ে লিখছি sin x মানে x টাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় মানে x টা তার ভেতরে আর্গুমেন্টে আছে সেটা বোঝানোর জন্য এইগুলোকে বলা হয় এই ফাংশনগুলোকে বলা হয় কি ফাংশন সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন হাইপারবোলিক ফাংশন এটার মানে কি এটা মানে হচ্ছে তোদের প্রমাণটাও আছে e to the power x e to the power minus x by 2 সব করে দেওয়া হবে এখন একটু ওয়েট করবি শুধু এখন এইটুকু জেনে রাখ e to the power x minus e to the power এটা মানে cos hx মানে হচ্ছে e to the power x plus e to the power minus x sin hx মানে হচ্ছে e to the power x minus e to the power minus x আর tan hx মানে এই দুটোর ভাগফল মানে এইটা প্রথমে বাই এটা মানে sin hx বাই cos hx tan hx মানে হচ্ছে sin hx বাই cos hx তার মানে অটোমেটিক্যালি উপরটা এটা থাকবে তাহলে e to the power x minus e to the power minus x বাই e to the power x plus e to the power minus x ঠিক আছে এটা হচ্ছে tan hx এর ভ্যালু এবার প্রশ্ন হচ্ছে তুই হয়তো বলবি যে এবার তুই একটা জিনিস লক্ষ্য কর এই cos hx এ যদি ddx করা হয় ddx করলে ddx অফ cos hx করলে কত হবে তুই যদি এটা ডেরিভেটিভ e to the power x এর ডেরিভেটিভ করতে হবে e to the power x হবে আর e to the power minus x এর ডেরিভেটিভ সামনে একটা মাইনাস দিয়ে এটা হবে তাই তো তার মানে এটা ঘুরে ফিরে হয়ে গেল sin hx ঠিক আছে দেখ cos cos x এর ডেরিভেটিভ করলে একটা মাইনাস আছে মাইনাস sin x হয় কিন্তু এখানে cos hx এর ডেরিভেটিভে কি আসছে শুধু sin hx আসছে আর ddx অফ একই রকম ভাবে যদি sin hx করা হয় sin hx এর ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ কর তাহলে e to the power x এর ডেরিভেটিভ e to the power x থাকবে আর e to the power minus x এর ডেরিভেটিভ একটা মাইনাস বেরিয়ে আসবে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে কত হবে e to the power minus x কারণ এটা হয়ে যাবে কত সেটা হচ্ছে cos hx ঠিক আছে বোঝা গেল কথাটা তাহলে অটোমেটিক্যালি তাহলে এখন আমরা নতুন একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে cos hx এর ডেরিভেটিভ আর sin hx এর ডেরিভেটিভ তাহলে এই উপরে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এটা ডেরিভেটিভ করবি এটা ডেরিভেটিভ করলে cos hx এর ডেরিভেটিভ কত এটা শুধু sin hx এর ডেরিভেটিভ কত cos hx আর এইটা তো নরমাল ত্রিকোণমিতিক ফাংশন তার ডেরিভেটিভ যেমন ভাবে করতে হয় সেরকম ভাবে করবে এবার ডিটারমিন্যান্ট এলিমিনেটিং প্রসিডিউর যেটা বললাম তাহলে আমি এটাকে নাম দেব এক নম্বর লেখালেখি গুলো আগে বলে দেওয়া হয়েছে সেরকম করে লিখবি তাহলে এক নম্বর দু নম্বর তিন নম্বর দেয়ারফোর কি করব এলিমিনেটিং এলিমিনেটিং এ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এখানে ক্যাপিটাল এ এবং বিটাই হচ্ছে প্যারামিটার সেই দুটোকে যদি এলিমিনেট করি তাহলে এলিমিনেটিং এ অ্যান্ড বি উই গেট কি পাবো আমরা সেটা হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ কলাম বরাবর ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু এটা একটা নতুন প্রসিডিউর শেখাচ্ছি ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু তারপরে কত এর কোয়েফিসিয়েন্ট গুলো এর কোয়েফিসিয়েন্ট কত আছে সেটা হচ্ছে প্রথমে আছে কস এক্স তারপর হচ্ছে মাইনাস সাইন এক্স তারপর হচ্ছে মাইনাস কস এক্স আর তারপরে কত হবে সেটা হচ্ছে কস এইচ এক্স তারপরে লিখবো কলাম বরাবর সাইন এইচ এক্স তারপরে কত সেটা হচ্ছে আবার কস এইচ এক্স ঠিক আছে ইকুয়াল টু জিরো এই ডিটারমিনেন্টটা ভেঙে দিবি এই ডিটারমিনেন্ট ভেঙে দিলে যে আনসারটা আছে সেই আনসারটা চলে আসবে ঠিক আছে যে আনসারটা বইয়েতে দেওয়া আছে সেটা চলে আসবে ব্যাস দ্যাটস ইট ডান